ওসমানী হাসপাতালের নার্সরা পাচ্ছেন 2.5 কোটি টাকা। করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা 2.5 কোটি টাকা প্রণোদনা পাচ্ছেন। এ টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এই অর্থ বরাদ্দ মঞ্জুর করা হয়। করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত নার্সিং কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের উৎসাহ দিতে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার আলোকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্সিং কর্মকর্তাদের তালিকা পাঠানো হয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে। হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডিউ লেটার পাঠান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন ও অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিক আক্তারের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের জন্য প্রণোদনা নিশ্চিত হয়। হাসপাতালে 598 জন নার্সিং কর্মকর্তাদের সবার জন্য 2,47,99,330 টাকা মঞ্জুর করেছে অর্থ মন্ত্রণালয়।